নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে রয়েছি আমার চন্দ্রমল্লিকা সিরিজের পঞ্চম এপিসোডে। যখন চন্দ্রমল্লিকা গাছের বয়স 4 মাস, কী করা উচিত, কী পরিচর্যা করা উচিত, সেই বিষয় নিয়ে রয়েছি। আজকে আপনারা আমার সাথে থাকুন। এখন আমি যেটা করছি, নিশ্চয়ই বুঝতে পেরেছেন, গাছের আকার আকৃতি যথেষ্ট হয়ে গিয়েছে, প্রায় 1.5 ফুট হাইট হয়ে গিয়েছে এবং এক একটা গাছে 10-12টা করে ব্রাঞ্চ হয়েছে। যে গাছ আর সোজাভাবে রাখা ক্ষেত্রে সমস্যা হচ্ছে, সামান্য হাওয়া দিলে ক্ষতি হওয়ার সম্ভাবনা, তাই এইভাবে চারদিকে 4টা কাঁঠি দিয়ে সুতো দিয়ে বেঁধে গাছটাকে যাতে ক্ষতি না হয় সেই ব্যবস্থা নেওয়া, এবং সাথে সাথে ফুল ডিসপ্লে হওয়ারও একটা বিষয় থাকবে যদি এইভাবে আপনারা পরিচর্যাটা করেন। এটা হচ্ছে 4 মাস গাছের বয়স হওয়ার পর, প্রায় 1.5 ফুট হাইট হয়ে গিয়েছে, এই রকম পরিস্থিতি যখন আপনাদের তৈরি হবে তখন আপনারা এইভাবে যে কাঁঠি দিয়ে চারদিকটাকে ঘেরে একটা নির্দিষ্ট আকৃতি দেওয়া, মানে বুসি টাইপের করা, এবং ঝড় বাতাসে যাতে না ভেঙে পড়ে যায়, কারণ চেহারা যথেষ্ট আস্তে আস্তে বাড়ছে, উপরের দিকটা অসংখ্য ব্রাঞ্চ হয়েছে, 10-12টা করে ব্রাঞ্চ হয়ে গিয়েছে। ফলে প্রত্যেক বন্ধুরা এই সময় এইটা করবেন যে স্টিক লাগিয়ে হাওয়া বাতাসের বা ঝড়ের সমস্যা থেকে গাছকে রক্ষা করার এই ব্যবস্থা, এবং সাথে সাথে একটা সুন্দর আকৃতি দেওয়া গাছকে, সেটা করার জন্য আর কিছুই নয়, চারদিকে 4টা সুবিধা মতো কাঁঠি আপনারা নেবেন, সেটা মাটিতে শক্ত করে পুঁতে দেওয়ার পর আর চারদিকটা এইভাবে সুতো দিয়ে বেঁধে দেওয়া, যাতে গাছটা টবের সঙ্গে সুন্দরভাবে থাকে এদিক ওদিক, আর মানে যাতে না হয়, এটা গাছের চন্দ্রমল্লিকা গাছের ক্ষেত্রে এই রূপ ব্যাপারটা করলে, কারণ এরপর শাখার সংখ্যা ক্রমশ বাড়ছে। আমার 3 বার প্রুনিং হয়ে গেল, আজকেও আর একটা কাজ যেটা রয়েছে সেটা করব নিশ্চয়ই, যে চতুর্থ যে প্রুনিং এবং হার্ড প্রুনিং করে দেওয়া, যে এটা চন্দ্রমল্লিকা পরিচর্যার দ্বিতীয় টিপস বা পদ্ধতি বলতে পারেন, যে 2টো গাঁট থাকতে উপর দিক থেকে, মানে 2টো পাতা থাকবে এরকম অবস্থা, কেটে ফেলে দেওয়া ডগাটা, যে একবারে হার্ড প্রুনিং করে দেওয়া। এক একটা গাছে এই মুহূর্তে 10-11-12টা করে ব্রাঞ্চ, মানে অগ্রভাগ হয়েছে, যে এটা আরও একবার হার্ড প্রুনিং করলাম যাতে শাখার সংখ্যা বাড়ে, কারণ এখনও অক্টোবর মাস, নভেম্বর মাসের ডিসেম্বর মাসে ফুল হবে, ফলে আর 1 মাস এখনও রয়েছে, তার আগে এইভাবে হার্ড প্রুনিং আর একবার করে নিলাম। যে এটা করবেন তাহলে ব্রাঞ্চের সংখ্যা বাড়বে, কারণ এই শীতকালীন ফুল, চন্দ্রমল্লিকা শীতকালীন ফুল, আবহাওয়াটা এই ঠিক হচ্ছে গাছের উপযোগী আবহাওয়া, মানে আস্তে আস্তে সকালের দিকে একটু ঠান্ডা ভাব আসছে, শীতের গাছ ঠান্ডা হলে তরতাজা হয়ে উঠবে এবং তার বেড়ে ওঠাটা দ্বিগুণ হারে হবে, আর এই সময় মাটির এবং গাছের একটা উল্লেখযোগ্য পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যাটা কী করব সেই বিষয় নিয়ে রয়েছি, আপনারা থাকুন। তবে এখনও গরম ভাব রয়েছে, তবে ওই সুখবর এটাই যে শীতকালীন গাছের যে ঠান্ডা দরকার, চন্দ্রমল্লিকা শীতকালীন গাছ ঠান্ডা দরকার, এবার ঠান্ডা ঠিকভাবে এখনও জাঁকিয়ে পড়েনি, তাহলেও সকালের দিকে কুয়াশা ভাব বা ঠান্ডা ভাব আস্তে আস্তে বাড়ছে, আর এটাই এই গাছকে উদ্দীপিত করছে যে প্রচুর শাখা তৈরি করার। তাই এই সময় মাটিতে কোনো খাবারের যাতে না ঘাটতি থাকে সেটার দিকে নজর রাখা, আর হার্ড প্রুনিং করে দিলাম, এবার মাটিতে কিছু জৈব এবং রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করা। এখন যেটা দেখছেন এটা 10-26-26, যে 1 চামচ করে 5টা গাছে আমি 5 চামচ যেটা হাতে করে নিচ্ছি, মোটামুটি একটা পরিমাণ 1 চামচ হবে এই রকম, এটা জলে 5টা গাছে 5 চামচ নিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে জলে এটাকে গুলিয়ে নিলাম। আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে সরষের খোলকে পচিয়ে রেখেছিলাম, সেটা 3-4 দিন রাখার পর এই রকম পরিস্থিতি, এবং সেটা মোটা মোটা গাঢ়ত্ব করে সেটাকেও
প্রত্যেক গাছ পিছু ওই যে বড় একটা চামচ, সেই চামচে তিন চামচ করে নিয়ে দিচ্ছি, যেটা পাঁচটা গাছ 15 চামচ। তাহলে সরষের খোলকে পচিয়ে তার তরল জল এবং বেশ গাঢ়ত্ব করে দেওয়া, এবং সাথে সাথে 10-26 জানা যেটাকে জলে গুলিয়ে তরল করে নিয়েছি, দেখুন এই যে জলে গুলিয়ে তরল করে নিয়েছি, এটাও ওই রাসায়নিক সার, এটা রাসায়নিক সার, এটা ওই খোল পচা জলের সঙ্গে দিয়ে দুটো সারকে সুন্দরভাবে মিশিয়ে নিলাম, একটা জৈব সার আর একটা অজৈব সার। জৈব সার হলো খোল পচা, অজৈব সার হলো 10-26-26। এবার এটা 500 ml করে, 500 ½ লিটার করে প্রত্যেক গাছে দেওয়া, যে গাছে এই সময় খাওয়ারের ঘাটতি করা যাবে না। আর শীতকালীন সমস্ত গাছের উল্লেখযোগ্য একটা খাওয়ার হলো সরষের খোলকে পচিয়ে তার তরল সার বা জৈব সার, যেটা সেটা গাঢ়ত্ব দেখছেন যথেষ্ট গাঢ়ত্ব করে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে রাসায়নিক সারটা দিলাম, ফলে মাটিতে অফুরন্ত ম্যাক্রো যে খাওয়ার সেটা যোগানটা ঠিক দেওয়া হলো। এইভাবে আপনারাও করবেন, কারণ এইবার গাছকে দ্রুত বাড়িয়ে তুলতে হবে, যেটা 4 মাসে বেড়েছে আরও আর 2 মাসের মানে 1-1.5 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে গাছের আকার, কারণ আবহাওয়া অনুকূল হবে গাছের। আর এখন যেটা দেখছেন এটা অ্যাগ্রোমিন গোল্ড, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট সমৃদ্ধ একটা তরল সার, যেটা 1 লিটার জলে 1 ml, সেই হিসাবে আমি এখানে 5-7 ফোঁটা দিই, মানে 10 ফোঁটা, 1 ml 20 ফোঁটা, সেই হিসাবে আমি 20 ফোঁটা দিয়ে এই গাছগুলোকে একবারে সুন্দরভাবে এইভাবে ভিজিয়ে দিচ্ছি। এটা মাইক্রো নিউট্রিয়েন্ট, তাহলে উপর দিক থেকে মাইক্রো নিউট্রিয়েন্ট দিলাম আর মাটিতে ম্যাক্রো যে সারগুলো দিলাম, ফলে গাছে অফুরন্ত খাওয়ার, তারপর আবহাওয়া আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, ফলে গাছ দ্রুত হারে বেড়ে উঠবে এই 1-1.5 মাসে। আর পরে আমি আপনাদের সঙ্গে সেটা নিয়ে শেয়ার করব, যে এইভাবে আপনারা উল্লেখযোগ্য পরিচর্যা করুন। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আপনারা পরস্পর নিজেদের মধ্যে শেয়ার করুন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।